কিজি গেল রে, দেখছেন আমার হারমোনিয়াম মাস্টার জানে পোস্টার জব হম মানে কয়ে দিতেছে। নামাজ রোজা পড়লেই ব্যস্ত দুজক আল্লাহ শুনবে, তাইলে আবার মারফতের দরকার কি? দেখেন একজনে বিয়া করছে 52 বীর, ওই যে খাটো আছে না খাটো, তো আগের দিনে তো বাড়িতে বাড়িতে কলা ছিল না, নদীর পানি আইনা জাল দিয়া তারপরে খাইতো, তো কলসি বইরা বউ নদীর থেকে পানি আনছে, আসলের লগে বাড়ি খাইয়া নাকের ফুল গেছে গা কলসির মধ্যে পড়িয়া, এখন উস হয়েছে, হা হা কি করলাম নাক ফুল কি করলাম, তয় অনেক চেষ্টার পরে বুঝছে যে নাক ফুলটা কলসির মধ্যেই পড়ছে, অনেক কইতাছে আম্মা আমার নাক ফুল তো কলসির মধ্যে পড়ে গেছে, শাশুড়ি কয় তাহলে উঠাও, তো কলসির মধ্যে হাত দিছে, এমন হাত এত খাটো ওই তলি লাগু পায় না, অনেক বউ কয় আম্মা কলসির তো তলা নাই, ও যে লাগুর পায় না এই কথা কয় না, তোর মারফত হলো ওই জিনিস, মারফত কইরা কখনো আল্লাহর লাগুর, শরীয়ত হলো ওই জিনিস, শরীয়ত কইরা কখনো আল্লাহর লাগুর পাইবেন না, শরীয়তের হাত হলো খাটো আর মারফত হলো ওইটারে পাওয়াইবে, মারফত হলো ওইটারে পাওয়াইয়া দেয়। এই যে দেখেন একটা গান শোনেন, গান কারে কয়, গান কারে কয়, খালি গানটা শুনে ওরে এক পাগলে করছে খেলা, মুখের কথা দেখ পাগল বলে কারে, আপনারা মারফত সম্পর্কে বুঝবেন কি, আপনারা টুকুর ঠাকুর নামাজ পড়বেন, পরের বারে মিলাদ করে খাইবেন, এইবার তো শরীয়ত আর খালি করবেন নামাজ হচ্ছেন নি, জুনায়েদ বুগদাদির নাম আপনারা শুনছেন, দেখেন মারফত কেন করে,
পায়খানার মধ্যে গেছে, হাতের বদনা পড়ে গেছে ওই পায়খানার মধ্যে। আগে কিন্তু এরকম পাকা পায়খানা ছিল না, খোলা জায়গার মধ্যে দুইটা বাঁশ হালাই দিয়া এরপরে নাড়া তোড়া দিয়ে বেড়া দিত, ওর মধ্যে পায়খানা করতো। যদি কেউ ভিতরে যাইতো পায়খানা করতে, তাহলে ঘন ঘন খালি কাশতো, মানে ভিতরে একজন আসি আমি, দরজা মরজা নাই তো। যদি কেউ ভিক্ষা যায় এরকম একটা পায়খানার মধ্যে গেছে। আগের দিনে আসিল পিতলের বদনা, প্লাস্টিকও আসিল না, সিলভারও আসিল না, ওই বদনা আতে পরে একেবারে মালের মধ্যে তলাই গেছে। শোনা এক বোক দাদি ভক্তকে ডাক দিয়া কয়, বাবা বদনা আমার পরে গেছে, উঠে না দে। কোনো কোনো ভক্ত মনে মনে কয়, দরকার হলে পীর ছাইড়া দিব, কিন্তু এনের নাম্বার পারুম না। এক পাগল নাম হলো ইব্রাহিম, পাগলায় কয়, বাবা কি হয়েছে? কয়, বদনা পড়ে গেছে পায়খানার মধ্যে, একটা দরজা গিয়া ওই মালের মধ্যে লাভ দিয়া পড়ছে। পায় বদনাটা উঠাইয়া গোস্বামাই যা কয়, পরিষ্কার কইরা নিজেও ধুয়ে ঠুয়া পীরে রে কয়ে জানেন, বাবা আপনার বদনা। পীরে কয়, বাবা রে আমি পরীক্ষা করলাম আমার ভক্ত কয়জন, এই পায়খানার বদনামি আঙ্গুল দিয়ে ইশারা করলে আমার কাছে আইয়া পড়ত। ভক্তের মতো ভক্ত তুই একলাই, তোরে আমি দোয়া করলাম তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয়ে আমি থাকিলেন কি বলি, পাই না ভাত, আমি বলে রাজার মাইয়া বিয়া করবি। কইছে কোপ জঙ্গলে জঙ্গলে পাগলায় ঘুরে, একদিন দেখে রাজার বলা রাজা জিগায়, তোমরা কই যাও? কয়ে দিলো বলক, বলকের বাসার মাইয়া বিয়া দিব, আমরা রাজার বলা রাজাইতেছি, যার গলার মধ্যে মালা দিব তার লোক ওই রাজার মাইয়ার বিয়া হইব। কয়, মালাটা দিব কে? কয়, রাজার মাইয়া। ওই পাগলার মনে পড়ছে, আমার বাবা এনা কইছে আমি রাজার মাইয়া বিয়া করু, রাজার পোলাগুলো লোকে গিয়া হ্যাঁ ও খারাইছে। এমন উজিরে এক রাজার পোলা রাজিগায়, তুমি কোন রাজ্যে ঠেকাইছো? অমুক রাজার ছেলে। তুমি কোন রাজার ছেলে? অমুক রাজার ছেলে। তুমি কোন রাজার ছেলে? অমুক রাজার ছেলে। দেখে একটা পাগল আইছে, পাগলা রাজিগায় তুই কেন আইসত? কয়, রাজার মেয়ে বিয়ে করুন। বাদশার কাছে গিয়া কয়, হুজুর একটা পাগলও কিন্তু আইয়া বলছে আমাদের মেয়ে বিয়ে করবেন লেগা। কয়, ওরে খেদা। কয়, বহুত চেষ্টা করছি যায় না, মাইয়া আপনার বিয়া করবো। কয়, দিয়া কওগা আমার মাইয়া বিয়া করতে হলে সাতটা মানিক লাগবে, এই সাত মানিক যদি আইনা দিতে পারে তাইলে ওর কাছে মাইয়া বিয়া দেব। উজিরে গিয়া কয়, সাত মানিক দিতে মাইয়া বিয়া করতে পারবা, আর এক মানিক হলো সাত রাজার ধন। পাগলায় কয়, তো লেখাপড়া করো, মানিক আইনা দেবো, বিয়া আমার লগে দিবা। উজিরে লেখকে দিছে, তোর লেখাটা হাতে লইয়া উজির রেজিরা, তোমরা যে মানিক আনতে আমার ফাটাইতেছ, ওই মানিক পাওয়া যায় কেউ? উজিরে কয়, পাগল রে, কই যে পাওয়া যায়? এটা যদি জানতাম তোর তো আমি নিজে গিয়াই লই আই। এখন ওরা খেদাইতে তৈব, বুদ্ধি করে কয়, মানিক পাওয়া যায় সাগরের তলে। মনে মনে করে সাগরের তলে যাইতেও পারবো না আর মানিক আনতেও পারবো না। একটা জিনাই না লইয়া সাগরের পারে গিয়া ওই পানি উপর দিকে ফেইকে মারে, মানুষের জিগায় পাগলা কি করে? কয়, সাগর এই চালাম, সাগর বলে এই চালাইব জিনাই দিয়া। আল্লাহ কয়, জিব্রাইল যাও না, পাগলা এরম করে কেন? জিব্রাইল কয়, এরম করস কেন? কয়, সাতটা মানিক দরকার। কয়, এই লো মানিক, সাগরে চোন লাগবো না। মানিক লইয়া রাজার দরবারে গেছে, এই যে মানিক আমার বউ দেও। বাড়ির ভিতরে খবর গেল, কি চাও? আমার বাবা মানিকের লোভে এক পাগলার লগে আমার বিয়ে দিতেছে, এই কথা হইন নাই, মাইয়া হাট ফেল করে মরে গেছে।
রাজার কাছে খবর আইছে, কার বিয়া দেন? যারে বিয়া দিবেন হ্যাঁ তো মরে গেছে। রাজায় পাগলারে কয়, পাগল এখন ইচ্ছা থাকলেও তোর কাছে বিয়া দিতে পারুন না কেন? কয়, মাইয়াডা আমার একটু আগে মরে গেছে। মানিক তো মুগো বউ আমার, এটা মরা দিবা না জেতা দিবা এটা কিন্তু লেখা নাই। মানিক দিছি বউ আমার দিয়া দেন। উজিরে কয়, হুজুর দিয়া দেন, আল্লাহর বলি একটা কাম করলে করতেও পারে। বউ দিয়া দিছে, জঙ্গলে গেছে, গিয়া কয় আল্লাহ গাড়ি জিন্দা করে দে। আল্লাহ কয়, এটা মরে গেছে আমি কেমনে জিন্দা করব? কয়, যদি জিন্দা করতে না পারো তাহলে কোটি কোটি বছর ধরে মানুষ মরতেছে, এগুলিকে জিন্দা করে হাসরে বিচার করবা কেমনে? আল্লাহ কয়, পাগলা আর ই জহম দিলি, যা তোর এই মরামায়াটা আমি জিন্দা করে দিলাম। ওই মরামায়া জিন্দা করলো, ওই ঘরে একটা পোলা হইল, নাম রাখলো ইব্রাহিম আহদা। মারফত কেন করে এবার বুঝছেন? মারফত যারা করে তারা মরাও জিন্দা করতে পারে। আপনাদের শরীয়তের মধ্যে একটা ইমাম যদি একটা ওটা কি কয় টুমি মাথা দেয় মুন্সি মুন্সি একটা যদি দেখায় তার মনে মানুষ জিন্দা করতে পারছে, ওটি পরশ পাইলে জিন্দা গুলি আরো মরে যায়। কয়, মারফত করে কে? হ্যাঁ কিটা কয়? আরে কইল কি আমার হুমাইলটা কি? এই যে আজকে গান গাইতেছেন আয়না সাহেব, এতগুলি টাকা নিবেন, এটা আপনার কোন শরীয়তের মাওলানা আপনার দিতেছে? মারফতের মানুষ না, আশরাফউদ্দিন মারফতের মানুষ না, আয়না সাহেব মারফতের মানুষ না, টাকা সব কাজে রেখা দিন। শরীয়তের গান গাইয়া মারফতের মানুষের টাকা নিব?
ছাড়া নামাজ হয় না। এখন অজু ভঙ্গ হয় কিসে? যদি আপনার দেহ থেকে রক্তপাত হয় তাহলে অজু ভঙ্গের একটা কারণ। কোনো গোবর বা ময়লার মধ্যে যদি পাও লাগে তাহলে আপনার অজু থাকবে না, অজু নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে খাড়াইছেন, যদি বদবায়ু আহে, বদবায়ু বুঝেন না, হ্যাঁ আমাকে বিক্রমপুর এলাকায় কয় পাত দিস না, এটারে কয় বদবায়ু। যদি এই বদবায়ু আহে তাইলে সে নামাজ পড়তে পারবে না, তার নতুন করে পবিত্র হইতে হইব। আচ্ছা পবিত্র হইতে গিয়ে কি করে? মুখ ধুই, হাত ধুই, পাও ধুই, চোখ ধুই, মাথা মুছে। কিন্তু যেই জায়গা দিয়া বদবায় উড়ে আইল যার কারণে এখন নামাজ পড়তে পারতেছে না, হেডারে কিন্তু ধুই না। কি ও হেডারে ধুই? হ্যাঁ হেডারে ধুই না। তো আমি মুন্সি সাহেবের কাছে জানতে চাই, যেটাই অপরাধ করলো হেডারে ধোও না, ধোগিয়া অন্যগুলি, এটা কেমন শরীয়তের বিচার? এই শরীয়তের মুন্সি সাহেব আপনি জবাব করবেন, স্বামী স্ত্রীরে তালাক দেয় না? হ্যাঁ স্বামী স্ত্রীরে তালাক দেয়, এক তালাক, দুই তালাক, বাইন তালাক। বাইন তালাক মানে তালাক, মনে করেন তালাক হয়ে গেছে। আরেকটা কথা মা বন্ধু উদ্দেশ্যে কয়ে রাখি, ওই যে এক তালাক, দুই তালাক, বাইন তালাক দিয়া দিলাম, বাইন মানে তিন, তালাক হবে না, তালাক হয় না, এটা হলো হাদিস। আপনারা ডরাইয়েন না, একেবারে মুখ কেইবেন, এরকম তালাক যদি কেউ দেয় একেবারে মুখ কেইবেন, এটা তালাক হয় না। যদি ঝগড়া লাগিয়া কেউ কয় তোমার আমি তিন তালাক দিলাম, তাইলে সেই তালাক হবে না, তাহলে হবে জেহার। হাদিসের ভাষা জেহার মানে ঝগড়া, তালাক হবে না। আর যদি সুস্থ জ্ঞানে বিনা রাগে তিনজন সাক্ষী রাখা, এটা আবার তিনজন সাক্ষী রাখতে হইবে, যদি তিনজন সাক্ষী রাখা বিনা রাগেও কয় তাও তালাক হবে না। তিনজন সাক্ষী রাখা ভদ্রভাবে উত্তেজিত না হইয়া যদি স্বামী স্ত্রীকে বলে তোমাকে আমি একসাথে তিন তালাক, তাইলে তালাক হয়ে যাবে। এখন তালাক হইয়া গেছে, কয়দিন পর তো বেটার বউ ভালো লাগছে, যে বউটা তো আমার ভালাইয়া ছিল, তো হোর বাড়ি গিয়া কয় আব্বা আমি তো ভুল করে তালাক দিছিলাম, এখন আমার বউ তো ভালোই, তা আমার বউটা আমারও ফিরত দেন। বাপে কয় আপনি আপনার বউ লইয়া যাইবেন, তো যান না, তো বাড়ির গাড়া নামছে, এলাকার মানুষ সব একখান হয়ে গেছে, কি চাও বউ তুমি তালাক দিছো, এটা হিল্লা না দিয়া এই বউ নিতে পারবা না, এটা হলো শরীয়তের বিচার। কোরআনেও আছে, হাদিসের মধ্যে আছে, হিল্লা দিতে হবে। হিল্লা কি? আরেকজন সামর্থ্যবান পুরুষের লগে ওই মায়াডারে বিয়া দিতে হইব, ওই মানুষটাই যদি এই মায়াডারে ছাড়ে তাইলেই আবার নতুন করে বিয়া করে ওই স্বামী গড়ে তুলতে পারবো ওই বউরে। আর যদি হিল্লালাই না ছাড়ে তাইলে এই গেল বউ হারাইছে, এই গেল হারাইছে। আচ্ছা এটা হলো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে হিল্লা দিত বউ। আমি জানতে চাই কোনো কোনো পাজি বেটি আছে না, এক তালাক, দুই তালাক, এক কাজ দেওয়ান দিলাম তোরে আমি তিন তালাক, এরম আছে না? তো বেটি, বেটি যদি বেটারে তালাক দেয় তাইলে আইন মতো তো হিল্লা দিত, তো এই বেটারে হিল্লা দিব কই? এই বেটার হিল্লাটা কই দিব?
কে জানি কয় কয় হিলা সিডাগা নিয়ে দিবি। আকাশ দেওয়া কাল লোকে গান টেরছো পান না, এই হিলাটা কেমনে দিব? এই বেটার হিল্লাটা এটা আমার খালি টুকুয়ে দিত। বড়বীরের কাছে এক বেড়ি আইসে, আমার দোয়া করেন যেন পোলাবান হয়। বড়বীর কই হইব, পোলাবান হয়েছে ঠিকই হয়েছে একটা মাইয়া। বড়বীরের কাছে লয়ে এসে বড়বীর মনে আসা আসিল পোলা, কয়তো মেয়েটা দেওয়া আমার হাতে, পায়ের বুড়া আঙ্গুল থেকে নাভি পর্যন্ত চাইছে, লগে লগে এটা পোলা হয়ে গেছে, বেড়ি ঘুরে ঘরে দেয় হ আগেরটা নাই, এটা পোলা। বাড়িতে লয়ে গেছে 15-16 বছর বয়স হয়েছে, চাইয়া দেখেন নিজ দা পোলা ঠিকই আছে, উপর ধরল মাইয়া আবার ডকটা জানি কেন। বেডি লয়ে এসে বড়বীরের কাছে, বড়বীর এটার আগের মতো কইরা দেন, কয় কেন? কয় এটা আগে মাইয়া আসিল, বিয়া দিতাম জামাই আইতো, হানে নিজ দা পোলা উপর ধরল মাইয়া, এটা বিয়া করাইতেও পারি না, বিয়া দিতেও পারি না, এ ডক দেখলেই মানুষ জায়গা। আমার বড়বীর কয় ওজন উপর দাম মাইয়া আর নিজ দা পোলা, উপুরটা বিয়া বইব আর নিজদা বিয়া করব। আকাশ দেওয়ান আপনি কইয়া দিবেন উপুরটা বিয়া বইব কেমনে আর নিজদা বিয়া করব কেমনে? হ্যাঁ, না ফেরা গান গায় আর তোরা পাইটা আমার লগে হরা বাজাইতেছে, তোর একটা গান গায়। ভাই সাউন্ড একদম কমে গেছে,
ধরাতে সরোবরে সরোদুদিনী ধরছি
মুখ দিয়ে খাইছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, পাম দিয়ে হাইটা গেছি। এই জন্য এই এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাই ওই জিনিসটারে আগে ভক্ষণ করছে। মুখ দিয়ে ভক্ষণ করলাম, গেল পেটে, এটা হজম হইলো, কম হজম হইলো, পেটে গ্যাস হইলো, বের হইলে কোন দিক দিয়া? বাতাসের মধ্যে কোনো ই নাই, বাতাসের কোনো রূপ নাই, রং নাই, কালার নাই, বাতাসকে ধরাও যায় না। তো বাতাস বের হয়ে গেছে, সাধারণ একটা শাস্তি, তুমি অজু করছিলে আবার অজু করো, যার ফলে এগুলো ধৌতো করা গেল। এটা এই হলো চেপা চাপার খবর একটা গেল। আমারে কয় কাজ করছো ভাই? মায়ের আলম নামাজ হচ্ছে নি? নোয়াখালেরা কয়, আমারও কেছিল দু চার দিন। এখানে দুইটা কথা বলবো আমি, মুসলমানের মধ্যে কতগুলা ফেরকা আছে, ফেরকা মানে মতবাদ। আপনারা দেখবেন মুসলমানের মধ্যে সুন্নি মুসলমান আছে, আছেনি? মুসলমান মধ্যে শিয়া মুসলমান আছে, আছেনি? রাম রাম আমি কইতে স্যার, তুমি যদি কেউ আসে তাহলে আমরা আমরা হেরা কি করবো মামা ভাইনারা? মুসলমানের মধ্যে শিয়া আছে, সুন্নি আছে, ওহাবি আছে, খারেজি আছে, রাফেজি আছে, কাদিয়ানি আছে, এরকম বহু মুসলমান আছে। মুসলমানে মুসলমানে অনেক মত পার্থক্য আছে, যার ফলে একাই বাচ্চারা এক একজন এক এক নিয়ম করে মানে। তবে একটা সর্বাঙ্গীনভাবে নবীর যে ধর্ম, নবীর যে ইসলাম, নবীর যে শরীয়ত, শুধু নামাজ পড়লেই শরীয়ত হয় না, শুধু রোজা করলেই শরীয়ত হয় না। আপনি একজন মুরব্বী, তার সামনে একটা আদব দেখাইলেন, এটা শরীয়ত। মুরব্বীর সঙ্গে বেদেবি করলে এটা শরীয়ত থাকলো না। এটা সামাজিকভাবে একটা যুবতী, একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, টাকার অভাবে বিয়ে দিতে পারে না, সেই মেয়েটারে মেয়েটারে আপনি নিজে পারলেন, পাঁচজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মেয়েটারে, যুবতী মেয়েটারে একটা ছেলে থেকে বিয়ে দিলেন, এটা কি আল্লাহ নবী খুশি হয় না? হয় তাহলে এটা শরীয় খারাপ কি? হ্যাঁ, একটা বাচ্চার বাবাও নাই, বাবাও নাই, এটিম বাচ্চাটা কোথায় যাবে, কি খাবে? সে এতিম বাচ্চাটার মাথা হাত বুলায় দিলে আল্লাহ খুশি, নবীও খুশি, আল্লাহর সব খুশি হয়ে যায়। সে এতিম বাচ্চাটার মাথা যদি আপনি হাত দেন, তার মুখে যদি দুই মুঠো ভাত দেন, তার একটু এর তো আমরা চাদর টাদা তুলে এটারে কাফন দাফন দিয়ে যা এটার মাটির দেওয়ার ব্যবস্থা করি। কিছু টাকা তুললেন, নাহলে নিজেই দিলেন, নাহলে কিছু টাকা তুললেন, টুইলা টুইলা কাপড়ের কাফনের কাপড় টাপড় আইনা আমাকে এক যে কজনে পারলেন, একটা গুরুস্থানে সরকারি একটা কবরস্থানের মধ্যে কবরস্থ করলেন, এটা কি ভালো কাজ না? এইটা শরীয়ত, তো খারাপ কি? এখন খালি নামাজ পড়লেই আর তাবলিগে চলেন, তাবলিগে চলেন, মোল্লাদের মধ্যেও খারাপ জাত আছে, মোল্লাদের মধ্যেও খারাপ জাত আছে, ফকিরের মধ্যেও আছে, সব ফকির যে কামেল ফকির তা না। তো তাই নবী বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, বা পথ চারটাই আমার পথ, আর একটা হলো খাসিয়ত, যার খাস্য ঠিক নাই তার কোনোটা ঠিক নেই। শাহ আলম সরকার আমারে কয় কি করে সুবাই বলে মায়েরা হয়, এক নম্বর শরীয়তটা আপনাকে দেখ, শরীয়ত আপনাকে দেখাই ধরো, আর পায়জামাটা খুললা নুনোটা দেখাই দিন মাইছে, তাহলে মা ঘন্টা বারে শরীয়তটা আমি নিয়ে লোক। এই যে পোশাকটা পরছে এটা শরীর, এটাকে একটা জিনিসটাকে ঢেকে রাখছে না, তাহলে এটা কি? করিম চাষারা দেখছি সারা জীবনে চান খার বল, করিম চাষা সারা জীবন একটা পোশাক পরে নেই, তো শাহ আলম মা করে শাহ আলম সরকার এটা শরীয়ত দিয়ে এটার একটু ঢেকে ঢেকে রাখছে,
শরিয়ত হলো সমাজ ব্যবস্থা, শরিয়ত হলো এইগুলো শরিয়ত না, খারাপ কি? টুপি না, টুপি খালি মুসলমানে পরে তা না, টুপি হিন্দুরাও পরে। রাজীব গান্ধীর মাথায় টুপি দেখছেন নি? আর তুই হক হলে কি? হ্যাঁ তো দেখছি না, কেউ রাজীব গান্ধীর মাথায় টুপি দেখেন নাই? টুপি হিন্দুরাও পরে, অন্য অন্য ধর্মের লোকেরাও পরে। তো যাই হোক, আরেকটি প্রশ্ন হচ্ছে বড় মারাত্মক, বড় পীর আব্দুল কাদের জিলানি ঘটনাটা হলো এরকম। আব্দুল কাদের জিলানি তো নিঃসন্দেহে আল্লাহর অলি, অনেক জবরদস্ত মস্ত বড় অলি, আউলিয়ার শিরোমণি। এক মহিলা যায় বলে, হুজুর আমার কোনো সন্তান আদি নাই, আমাকে একটা সন্তান দেন। বড় পীর আব্দুল কাদের জিলানি বলে, যাও তোমার সন্তান হবে। গর্ভবতী হইল, এই বই কথা কইল না, সুন্দরী বই হইল একটা মেয়ে। কিছুদিন গেছে, চাইছিলাম একটা ছেলে, হইল একটা মেয়ে, চাইছিলাম একটা ছেলে, হইল একটা মেয়ে, যাজ্ঞা। তারপরে বড় পীরের দোয়া হয়েছে, বড় পীর একটু দেখা নিয়ে আসি। বড় পীর তখন সেজদার মধ্যে ছিল, সেজদার মধ্যে ছিল, আর ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে, আর দাঁড়ায় আছে যে সেজদা থেকে উঠলে মনের কথাটা বলবে, হুজুর চাইছিলাম একটা ছেলে, একটা বাচ্চা, ছেলে হইলে ভালো হইতো, আপনি মেয়ে দিয়েছেন, তারপর একটু দোয়া করে দেন খুশি। তো বড় পীর সেজদা থেকে উঠা, চোখের মধ্যে জালালি ফায়েস। বড় পীর বেটি মনে মনে কি বলবে, বড় পীর তা নিজেই জানে, বড় পীর জানে। তাই সেজদা থেকে উঠে চোখের মধ্যে যে পাওয়ার ছিল আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সেটা দিয়ে দৃষ্টি করে পাও থেকে নাভি পর্যন্ত সঙ্গে সঙ্গে নিচের অংশ পুরুষ হয়ে গেল, উপরের নাভির উপরে আর তাকায় নাই, নাভির উপরে আর তাকায় নাই। সুস্থ কেমন ভাই? তাই উপরের অংশ মেয়েই থাকলো, নিচের অংশ পুরুষ হয়ে গেল। আস্তে 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 বড় হয়, স্তনগুলো বড় হয়, আস্তে আস্তে বয়স বাড়ে আর স্তন দিতে বড় হয়। পরিণত বয়সে দেখা গেল উপরের অংশ সম্পূর্ণরূপে একটা মেয়ে, নিচের অংশ সম্পূর্ণরূপে একটা ছেলে। মা চিন্তা করলো যে এইবার কী করলাম, এটা তো আগে এক পদ ছিল ভালো আসল, এখন দুই পদ হয়েছে, টানাটানি কোন দিকে করুন। বাবার কাছে মা আবার এসে কে ওই আগে তো আসল এক পদ, এত দূর আসা কাঁটাল বানাই দিয়েছেন। তো কেমনে ও উপরে মেয়ে নিচের অংশ ছেলে, বলে এক সুযোগে তোমাকে মেয়ে সন্তান দিছি, আর এক সুযোগে আমি তোমার মেয়েকে ছেলে বানিয়েছি, উপরের অংশটা আমি তাকাই নাই, তবে যাও তোমাকে এই ছেলের জন্য আমি দোয়া করলাম, তার জন্য আমি দোয়া করি এই ছেলে পরিণত বয়সে তার বুকের দুগ্ধ পান করে 40,000 অনুসারী ভক্ত তার জীবিকা নির্বাহ করবে। তাই নিচের অংশ সে একটা তরিকার পীর হয়, নিচের অংশে পুরুষই থাকে, আর উপরের অংশে তার ভক্তদের জন্য সে মা স্বরূপ ছিল। জীবনীতে এই পর্যন্তই লিখছে গেল। এটা তার আরেকটি প্রশ্ন, একজন মহিলাকে তালাক দিলাম, তালাক দিয়ে দিছি, তালাক হয়ে গেছে, আবার তাকে আনবো, তাহলে হিল্লা দিয়ে আনবো। কিন্তু একটা মহিলা যদি একটা পুরুষকে তালাক দিয়ে দেয়, তাহলে পুরুষের হিল্লা কি? হিল্লার ব্যাপারটা তো আপনারা শুনছেন নাকি? হ্যাঁ, পুরুষের কোনো হিল্লার ব্যবস্থা কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে নাই। একটা মেয়েকে আপনি তালাক দিলেন, তাকে আবার আনবেন, আবার আর একটা পুরুষের সঙ্গে তার বিবাহ হবে, ওই পুরুষ তাকে স্পর্শ করবে, তার সঙ্গে সহবাস করবে, তারপর ওই লোক তালাক দিবে, তারপরে আপনি আবার বিয়ে করতে পারবেন। এটা হলো কোন এই পুরুষকে
এটা হলো এই তালাকটাকে রোধ করার জন্য, পুরুষকে এই শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ রসুল আল্লাহ এই ব্যবস্থাটা করেছে। পুরুষের ব্যাপারে এই বিষয়ে কোনো পুরুষের কোনো হিল্লা বিল্লা নাই, মোটামুটি ক্লিয়ার। এবার ছোট্ট একটি গান করে আমি তার কাছে দুটি প্রশ্ন রাখবো। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ধ সাবনে। Don't
বাগানের মাথার উপর এই গানটা ধর্ম কথা কথা নেন বুঝিয়া, ধর্মের প্রতি অনুগত, আরে ধর্মের প্রতি অনুগত হয় বাবা যেই জন সেই জন করে ধর্ম কথা শ্রবণ, আর যারা ধর্মের প্রতি অনুগত নয় ধর্ম কথা কান দিয়া তাদের হৃদয় না পৌঁছায়। এবার একটা প্রশ্ন করি, কোরআন শরীফে বায়াতের কথা বলা আছে, মুড়ি ধর কথা বলা আছে, হাতে হাত রেখে চার প্রকারের বায়াতের কথা আছে, হাতে হাত রেখে আবার মেয়ে মানুষ বায়াত হবে, মহিলারা বায়াত হবে, সেই কথাও আছে মুনতাহিনা ১২ নম্বর আয়াতে। তো ওখানে আমার প্রশ্ন না, আচ্ছা কথা হলো পীরের হাত নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত, যে পীরের হাতে হাত রাখলো সে নবীর হাতে হাত রাখলো, যে নবীর হাতে হাত রাখলো সে আল্লাহর হাতে হাত রাখলো। এক লোক এক হোটেলে খাইতে গেছে, পুরি পুরি খাইতে গেছে, তো ভাই চারটা পুরি আন, তো পুরি দিছে, তো কামড় দিছে, দেখে একটা লোম বেরিয়েছে, লোম লোম খাওয়ান যাবে না, পরে আর একটা কামড় দিছে এর মধ্যে লোম, তো বেশি বেটা কি পুরি দিলি বদলা, তাহলে দুইটা পুরি বাংলাম দুইটার মধ্যে লম্ব বদলা, নতুন করে গরম গরম লই আছে একটা যা, এই গরম করে দিয়ে ইয়া করে এক টাটকা ভাজা দিয়ে করা ভাজা দিয়ে চারটা লই আবি, নতুন করে আনছে বাংছে দেহে লম আলার করে আলা, তোর পেট পুরি দেখি লম থাকবনি, রাখ এই চুরি এই পুরি বানায় যে কারিগর, এই কারিগর কই আছে, এই কারিগরের দেখুন কেমনি পুরি বানায়, কোন ফ্যাক্টরিতে বানায়, লোম ফ্যাক্টরিতে বানায় নাকি, তো পুরি খাওয়া থইয়া গেছে, সামনে ওই করের মধ্যে দেখে যে পুরি যে বানায়, হে বেটা হ্যাঁ হলো একটা হাত এখান থেকে কাটা, একটা হাত নাই, একটা হাত কাটা একটা হাত নাই, তো চায় চায় দেখতেছে পুরি বানায় কেমনে, তো এক হাত দিয়ে এইভাবে আটা থাপাতে ধরে ময়দা একটু ই করে ওটা ভিতরে আলু অথবা ডাল দিয়া আবার মোড়া করে এভাবে ই করে বুড়ি তো বানাইলে বেলুন দিয়ে আবার এমনি বেল তৈব, তো গোল করে এই এখানে দেয় এখানে দিয়া এমনি করে এমনি করে পরে মুড়ি ছেড়ে দেয়, আর সালায় তাহলে আজব ফ্যাক্টরি, তো পুরীর ফ্যাক্টরি আজব, হজ করতে যাইতেছে মাঝখানে পথের মধ্যে এক লোক কইছে হুজুর আপনার লোক আমি যাব, তো চলো
তো প্রথম মধ্যে রাত্র হয়ে গেছে, ওই আর এক লোক এসে কিছু খাবার টাবার দিয়ে এই লোক গেছে, দুইজনে হজে গেছে। হজে যাওয়ার পরে যে প্রথম যেই অলি হজে গমন করলো সেই অলির সঙ্গে যে আরেকজন জড়ো হইল, যুক্ত হইল, ওই লোক মূর্ছা যাইতেছে, তার মধ্যে বেলায়েতের যে অবস্থা সেই বেলায়েতের অবস্থা জারি হয়ে গেল। লোকেরা বলতো মক্কা কাবা ঘরের সামনে ওই লোক বেহুশ হয়ে পড়ে আছে, লোকেরা বলতেছে মারা গেছে মারা গেছে। ওই যে পথের মধ্যে দুই লোকের মাঝখানে আর একটা লোক আসলো, আসে যে দেখা করে আবার চলে গেল, ওই লোক যাই ওই লোকের ভালো করলো যে মরে নাই, এই লোকের উপরে বেলায়েত নাজিল হয়েছে, বেলায়েত প্রাপ্ত হয়েছে, যার ফলে এই লোকের অবস্থা হয়েছে এটা মরে নাই। ওই লোকে তাকে আবার জীবিত করলো। এখানে আমি জানতে চাই তুমি ওলি হতে যাওয়ার সময় হজে গেল, তার সঙ্গী কে ছিল, পথের মধ্যে যে আসলো চলে গেল ওই লোক, আবার মক্কা যায়া ওই ওলির সঙ্গীর লোককে আবার সে অর্ধমৃত অবস্থা থেকে তাকে জীবিত করলো, ভালো করলো ওই লোককে, এই তিন ব্যক্তির কি পরিচয় আর বলে একটা ওখানে কিভাবে জাহির হয়েছিল, এই আমার আরেকটি প্রশ্ন। আর হাকি কত মার ফোরে হাকি কত মার ফোরে চাটরি কে নবী আমার চাটরি কে নবী আমার
ছেলে টাকা দিল সত্য বড় ভাই লাল ভাই তাহার চরণে আমি সালাম জানাই। অনেক আগেই এসেছে আছে মঞ্চে বসা, অনেক জরুরি কাজ আছে তার, তারপরে এসেছে বুকে অনেক ভালোবাসা। অনন্যা আপা আমার পিছনে রয়েছে বসিয়া, তাহার প্রতি সালাম দিলাম আশরাফ সাহেব গেছে থাম্বু খায়া। আশরাফ সাহেব শরীরে চেত পেত কিছুই নাই, প্রথমে কয়টা টাকা দিছিল আর টাকা নাই। ৫০০ টাকার হইল কাম। আশরাফ সার প্রতি আমি সালাম রাখিলাম, আরো ৫০০ দিলে আমি হইব একটু খুশি। অনন্যয়া পায় ২০০ দিল আমায় ভালোবাসি, তাহার প্রতি সালাম রইল রহিল আমার। বিচ্ছেদ গান গাইলে কিছু হয়তো ইনকাম, এবার যাই হোক ৫টার পরে বিচ্ছেদ গাব। যাই হোক অনেকে অনেক টাকা দিলেন পুরস্কার। মিরপুর যায় ফ্ল্যাট একটা বুকিং দিব, এবার শ্রমিক লীগের সভাপতি মাননীয় সভাপতি মফিজউদ্দিন ভাই ৫০০ টাকায় আবার পুরস্কার দিল, আমার আনন্দের সীমা নাই। দিলেই বালা না দিলে জ্বালা, এই যে নেন ম্যাম। এই মাত্র
এই সুরত দুজকে যাবে, সে বল যে বলবে সে গুনাগার, কি সুরত মাইলো রত্নী সায়ে আপনা, কি সুরত সাইয়া আপনা, কি
সুর বনাইল খোদা। আর একটা গান গাইল, ওরে আজ রাত তো ভয় 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 ভ
Yeah.
হ্যালো, নিশ্চিন্তপুর সন্তুষ্ট হয়ে ওনাকে 100 টাকা পুরস্কৃত করেছেন। আমাদের আশরাফ আলী শাহ, সেও 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই আরো 500 টাকা দিচ্ছেন, যারা সম্মানিত করলেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।